ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। आज एक विशेष दिन, प्रचंड प्राणवंतता, शक्ति, मौलिकता एवं प्रतिभाधर छिलेन जे व्यक्तित्व শ্রীরামকৃষ্ণ বলয়ে, তাঁর আজ পূর্ণ জন্মদিন, আবির্ভাবের দিন। তার নাম গিরিশচন্দ্র ঘোষ। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে গিরিশচন্দ্র ঘোষের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। গিরিশচন্দ্রের জ্যেষ্ঠ তাত ভবিষ্যৎবাণী করেছিলেন, এই ছেলে নিশ্চয়ই আমাদের বংশ উজ্জ্বল করবে। শুধু সেই বংশ নয়, শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে গিরিশবাবু সম্পর্কে কিছু বলা, কিছু স্মরণ মনন অনুধ্যান করা সত্যি মনকে আপ্লুত করে দেয়। গিরিশচন্দ্র ঘোষ 1844 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি উত্তর কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন। পিতা নীলকমল ঘোষ এবং মাতা রাইমণি দেবীর 11 সন্তানের মধ্যে গিরিশচন্দ্র ছিলেন অষ্টম। ভগবান শ্রীকৃষ্ণও ছিলেন তার মাতার অষ্টম গর্ভের সন্তান। তাই হিন্দু ধর্মের ঐতিহ্য অনুযায়ী এই অষ্টম সন্তান শুভ লক্ষণযুক্ত হন। গিরিশচন্দ্রের জ্যেষ্ঠ তাত ভবিষ্যৎবাণী করেছিলেন, এই ছেলে নিশ্চয়ই আমাদের বংশ উজ্জ্বল করবে। গিরিশবাবুর পিতা ছিলেন একজন প্রসিদ্ধ অ্যাকাউন্ট্যান্ট, তার বিষয় বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর। আর মা ছিলেন কোমল ও প্রাণা, শৈশবকাল থেকেই দেব দ্বিজে ছিল তার অতিশয় ভক্তি। ঠাকুর দেবতার কথা শুনতে এবং দেবদেবীর স্তব পাঠ করতে তিনি বড়ই ভালোবাসতেন। বৈষ্ণব ভিখারি বাড়িতে এলে পয়সা দিয়ে গান শুনতেন। তাই গিরিশবাবু বাবার কাছ থেকে বিষয় বুদ্ধি আর মায়ের কাছ থেকে কাব্য অনুরাগ এবং ভক্তি পেয়েছিলেন, ছিল তার প্রচণ্ড প্রাণবন্ততা, মৌলিকতা। চঞ্চল প্রকৃতির প্রতিভাধর এই মানুষটি ছিলেন কবি, নাট্যকার এবং অভিনেতা। অল্প বয়সেই পিতামাতাকে হারান, তারপরে তার বিবাহ হয়, কিন্তু সেই বিবাহ তার জীবনকে স্থিতিশীল করতে পারেনি। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে দেখা হওয়ার আগে তার মনের অবস্থা কেমন ছিল সেই সম্পর্কে গিরিশবাবু একটি প্রবন্ধে লিখেছিলেন যে, সেই সংকটকালে আমিও ভাবতাম, ভগবান কি আছেন? তিনি কি মানুষের কাতর ডাকে সাড়া দেন? তিনি কি মানুষকে আধার থেকে আলোর পথ দেখান? আমার মন বলতো, হ্যাঁ, তিনি আছেন। তখনই চোখ বন্ধ করে ভগবানকে ডাকতাম, ভগবান যদি তুমি থাকো তাহলে আমায় পার করে নিয়ে যাও, আমায় ঠাঁই দাও, আমার যে কেউ নেই। ভগবানকে ডাকতাম, আবার সঙ্গে সঙ্গে মনে সংশয়ও হতো, মনে মনে নিজের সঙ্গে তর্ক করতুম, বলতুম ভগবান নেই, আবার সংশয় হতো, কিন্তু সাহস করে লোককে বলতে পারতুম না যে ভগবান নেই। দোলাচলে ভুগেছিলেন গিরিশবাবু, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে, কৃপা সান্নিধ্যে এসে তাঁর জীবনের মোড়টা ঘুরে গিয়েছিল। সেই আধ্যাত্মিক প্রাণশক্তির প্রাণকেন্দ্রের চেতনাটি স্ফুরিত হয়েছিল এবং পরবর্তীকালে তিনি এই রামকৃষ্ণ নামকে অবলম্বন করে সারাটা জীবন কাটিয়েছেন। কখনো কখনো সেই প্রেমাশ্রু বর্জন করেছেন। গিরিশবাবু ঠাকুরের কাছে নির্দেশ চাইতেন, আমি কি করব, আমি করতে পারি এমন কি আছে? রামকৃষ্ণদেব বলেছিলেন, দিনে 3 বার ভগবানকে ডাকো,
গিরিশবাবু বললেন, আমি কথা দিতে পারি না, আমি ভুলে যেতে পারি। ঠাকুর বললেন, দিনে দুবার করো, একবারই করো। গিরিশবাবু বললেন, আমি কোনো কথা দিতে পারি না। তখন ঠাকুর তাকে বকলমা দিতে বললেন। তিনি বললেন, এখন থেকে তোমার নিজের ইচ্ছা বলে কিছু থাকলো না, তুমি শুধু বলবে আমি তাই করব যা ভগবান চাইবেন, কখনো বলবে না আমি এটা করব সেটা করব না। গিরিশবাবু এইভাবেই সারাটা জীবন কাটিয়েছিলেন, পরম ভক্ত হয়ে উঠেছিলেন। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধির পরেও তিনি 26 বছর বেঁচেছিলেন। 1912 খ্রিস্টাব্দে 68 বছর বয়সে তাঁর দেহান্ত হয়। সেই গীতাতে রয়েছে, ভগবান সর্বব্যাপী এবং সদা নিষ্কলঙ্ক, তিনি সমদর্শী, তিনি আমাদের পাপ পুণ্যের হিসাব রাখেন না। সত্যি সত্যি তাই, গিরিশবাবুর অন্তর্মুখী জীবন এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা তিনি খুব অল্পই ব্যক্ত করেছেন। একবার একটা জিজ্ঞাসার উত্তরে ধ্যানের সময় ঈশ্বরকে উপলব্ধির কথাটা তিনি সুন্দর রূপকের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, এবং সেই জন্য তাঁর জীবনের চরিত্র বৈশিষ্ট্য ছিল অদ্ভুত। অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা গিরিশচন্দ্র ঘোষের ছিল চরিত্র বৈশিষ্ট্য। তিনি কখনো কাউকে তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে দিতেন না, যেটা কোনো বিশাল আধ্যাত্মিক ব্যক্তিত্বের প্রতি সম্মান জানানোর একটা সাধারণ রীতি। এবং মানুষকেও তিনি বারবার ভালোবাসতেন। আমরা যদি গিরিশবাবুর সেই স্মৃতিচারণা এবং সাক্ষাৎকারগুলোর কথা ভাবি, তখন আমাদের বারবার মনে হয় যে গিরিশবাবুর জীবন ছিল বহুমুখী ব্যক্তিত্বের এক সংমিশ্রণ। লাটু মহারাজ খুব সুন্দর করে তার স্মৃতিচারণায় বলছেন যে একদিন গিরিশবাবু বেহুঁশ মাতাল হয়ে দক্ষিণেশ্বরে এলেন। তাই না দেখে ঠাকুর হামায় বললেন, যা তো গাড়িতে কিছু ফেলে এলো কি না দেখে আয় তো, কিছু পড়ে থাকলে এখানে নিয়ে আসবি জানিস। লাটু মহারাজ তো সেই বলতেন হামি হামি করে, সেজন্য আমি বলতেন না হামি বলতেন, বলেন হামি তো গাড়িতে গিয়ে দেখি এক বোতল মদ রয়েছে আর একটা গেলাস রয়েছে, দুটো নিয়ে ঘরে ফিরে এলুম। হাতে মদের বোতল দেখে ঘরের ভেতরে যেসব ভক্ত ছিল সব হেসে উঠল। তাই না দেখে ঠাকুর বললেন, ওগুলো রেখে আয়, শেষ খোঁয়ারির সময় কাজে লাগবে। বলেই বলছেন ভক্তের জন্য উনি কেমন উদার হতেন দেখো তো। একদিন ঠাকুর কাশীপুরে ওই লাটু মহারাজকেই বললেন, ওরে গিরিশ এসেছে তামাক সেজে খাওয়া। পরে বললেন, যা শিগগির ফাগুর দোকান থেকে গরম কুচুরি ভাজিয়ে নিয়ে আয়। হামনে তাই করলুম। সেদিন তিনি নিজে গিরিশবাবুকে এক গেলাস জল গড়িয়ে দিলেন। গিরিশবাবুর ভারী ইচ্ছা ছিল এক বছর তাঁর ঠাকুরের সেবা করবেন, পাক্কা এক বছর ঠাকুর তাঁর সেবা নিয়েছিলেন। তাই গিরিশবাবু বলতেন, ঠাকুর আমায় বুড়ো বয়সে কৃপা করলেন, জোয়ান বয়সে যদি তাঁর কৃপা পেতুম তাহলে সন্ন্যাস কি জিনিস একবার দেখিয়ে দিতুম। বলেই লাটু মহারাজ বলছেন, ওই জন্যে যার পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস তার মুখে এ কথা সাজে, তোমার আমার মুখে এ কথা সাজবে কেন। এই সন্ন্যাসীরা সব গিরিশবাবু স্মৃতিচারণা করেছেন। গিরিশবাবুর ব্যাপার সাধারণ লোক বুঝতে পারে না, লোকের দৃষ্টিতে পবিত্র জীবন নয় গোলমেলে জীবন। উঁকে যে ফলো করবে অর্থাৎ অনুকরণ করবে তার অনিষ্ট হবে। ঠাকুর বলতেন, গিরিশের পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস এই। এবং এই গিরিশবাবু কালাপাহাড় নাটকে লাটু মহারাজের চরিত্র অঙ্কন করেছিলেন।
জনৈক ভক্ত লাটু মহারাজকে সেটা বলে দেন। তাই একদিন গিরিশবাবু কি একটা কথা বলাতে লাটু মহারাজ হাসতে হাসতে বললেন, মনকে ছাঁদো মনকে বাঁধো মনকে দিও না নাই, অর্থাৎ আশকারা, আগুর কথা পিছু করো, হুঁশিয়ার হইও ভাই। গিরিশবাবু তাতে বললেন, বড় ঠারে ঠোরে কথা হয়ে যাচ্ছে যে সাধু। লাটু মহারাজ বললেন, সেই ভালো, তা না হলে কালা পাহাড় জমবে কেমন করে। শুধু লাটু মহারাজ কেন, স্বামী রামকৃষ্ণানন্দজি, গিরিশবাবু সেই স্বামী রামকৃষ্ণানন্দজি সম্পর্কেও বলেছিলেন যে শশী নিশ্চয়ই আসন সিদ্ধ, নচে দিবারাত্র 24 ঘন্টা একাসনে বসে জগদ্ধাত্রী পুজো করা অপরের পক্ষে অসম্ভব। মহাপুরুষ মহারাজ একদিন গিরিশবাবু সম্পর্কে বললেন যে ঠাকুর তো পাপী তাপীদের উদ্ধার করবার জন্যই এসেছিলেন, আন্তরিকভাবে তাঁর শরণাগত হলে তিনি তাঁর কৃপাহস্ত বলিয়ে সব পাপ মুছে দেন, তাঁর দিব্য স্পর্শে মানুষ তখনই নিষ্পাপ হয়ে যায়। চাই তাঁর ওপর আন্তরিক টান, তাঁর চরণে আত্মনিবেদন। গিরিশবাবু কত কি করেছিলেন, কিন্তু তার ভক্তি দেখে ঠাকুর তাকে কৃপা করলেন, কোলে তুলে নিলেন। তাই শেষ জীবনে গিরিশবাবু বলতেন, পাপ রাখবার মতন অত বড় গর্ত আছে জানলে আরও অনেক পাপ করে নিতাম। তিনি কৃপাময়, কৃপা সিন্ধু। বাবুরাম মহারাজ বলছেন, ঠাকুর মার কাছে বকলমা দিয়ে দেহ ধারণ করেছিলেন গিরিশবাবু, দেহ ধারণ করেছিলেন ঠাকুর যেমন মার কাছে বকলমা দিয়ে, তেমনি গিরিশবাবু ঠাকুরের কাছে বকলমা দিয়েছিলেন। বকলমা মানে কারুর কাছে কোনো কাজের ভার অর্পণ। গিরিশবাবু নিজের দুর্বলতা দেখে ঠাকুরের নিকট তার আধ্যাত্মিক উন্নতির জন্য ভার অর্পণ করে দিয়েছিলেন। এ বড় কঠিন ব্যাপার। বাবুরাম মহারাজ গিরিশবাবুকে দেখতে যেতেন যখন 1910 সালে তিনি কাশীতে ছিলেন, তো রোজ গিরিশবাবুকে দেখতে যেতেন। 4 ডিসেম্বর বাবুরাম মহারাজ শশী মহারাজকে লিখছেন, শ্রীযুক্ত গিরিশবাবু কাশীতেই আছেন, তাঁর শরীর প্রায় সুস্থ হচ্ছে, আমরা নিত্যই প্রায় তাঁর কাছে গিয়ে থাকি। আহা, তাঁর স্বভাব কি চমৎকার হয়েছে! শ্রীশ্রী প্রভুর কথা ছিল, তোমায় দেখে লোক অবাক হবে, ঠিক তাই ফুটে বেরোচ্ছে। কি চমৎকার কথাই তাঁর কাছে শুনি, যেমন উদারতা তেমনই শ্রী শ্রী প্রভুর প্রতি নিষ্ঠা, অভিমান লোকমান্য তাঁর কাছে এক থু হয়েছে। অনেক অনেক সাধুরও এমন ভাব দেখিনি, পরশ পাথর ছুঁয়ে সোনা হয়েছেন, তাই প্রত্যক্ষ করছি। ঠাকুর আমাদের সেই পরশ পাথর। এবং বলছেন, আমাদের ওপর তাঁর কি অকৃত্রিম স্নেহ ভালোবাসা, 68 বছর বয়স কিন্তু বালকের মতন স্বভাব দেখি। শ্রীশ্রী ঠাকুরের কথা ও স্বামীজির কথা একেবারে মাতোয়ারা, তার চাকর বাকর পর্যন্ত শ্রীশ্রী ঠাকুরের ভক্ত হয়েছে, সব প্রভুর মহিমা। দেখুন, এই যে চাকর বাকররাও পর্যন্ত, এই গিরিশবাবুর চাকর বাকর তাঁরাও ভক্ত হয়েছেন, কার? ঠাকুরের। এবং সেই বকলমা দেয়া নিয়ে পরে গিরিশবাবু বলেছিলেন, তখন তো বকলমা দিয়ে এলুম, পরে বুঝেছি বকলমা দেয়া কত শক্ত, দিনান্তে একবারও তার নাম করতে পারবো না বলেছিলাম, কিন্তু পরে দেখি প্রতি মুহূর্তে এতটুকু কাজ তাকে স্মরণ করে না করার পর্যন্ত জনে। এদের এই রূপান্তরটি আমাদের বারবার ভক্তদের একটা উদ্দীপনা দেয়, ওরূপ অনুপ্রেরণা দেয়। বলছেন সেই জন্য যে ঠাকুর কত কি জানতেন। গিরিশবাবু একবার ঠাকুরকে বলেছিলেন, আপনি আমার সব বিষয়ের গুরু, খারাপ বিষয়েরও। তাতে ঠাকুর বলেছিলেন, না 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 গো, তা নয়, এখানে সংস্কার নেই। এবং গিরিশবাবু একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার অত সব সাধন কেন? ঠাকুর তাতে বলছেন, হরগৌরীর মিলন তো নিত্যই রয়েছে,
তবে আবার গৌরী শিবকে লাভ করবার জন্য অত তপস্যা করেছিলেন কেন? এসব নজিরের জন্য। আমি 16 টাং করলে তবে অপরে যদি 1 টাং করে। এই বারবার সেই জন্য গিরিশবাবু বলছেন যে, হরি মহারাজ তার স্মৃতি কথায় বলছেন যে, একবার গিরিশবাবু আমাদের বলেছিলেন আমি যত মদ খেয়েছি তার বোতলগুলো খাড়া করে একটার পর একটা রাখলে মাউন্ট এভারেস্টের সমান উঁচু হবে। গিরিশবাবুকে ঠাকুর সকাল সন্ধ্যায় নাম করতে বলাতে তিনি এই বকল মাটি দিয়েছিলেন। এই সেই জন্য গিরিশ ঘোষকে ঠাকুর বলেছিলেন, ব্রহ্মজ্ঞানের কথা কি বলছো? সুখদেব ব্রহ্মসমুদ্র দর্শন স্পর্শন করেছেন, আর শিব 3 গণ্ডুজ জল পান করে সব হয়ে পড়ে আছেন। গিরিশ ঘোষ তখন বলছেন, মশাই আর বলবেন না, মাথা ফেটে যাচ্ছে। এক ভক্তের জীবনে একটা ঘটনা ঘটেছিল, খুব মদ খেয়ে তার কামের উদ্রেক হয়। একটা বেশ্যা বাড়িতে গাড়ি দাঁড় করিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠছে আর দেখে দরজার সামনে ঠাকুর দাঁড়িয়ে আছেন। সে লজ্জিত হয়ে পালিয়ে এলো। ভগবান রক্ষা না করলে কি আর রক্ষা পাওয়ার জো আছে? তাঁর কৃপায় যাদের প্রথম থেকেই সংস্কার দাঁড়াতে পারে না, তিনি যাদের বাঁচিয়ে দেন, আহা কি ভাগ্য তাদের, তারাই বাঁচে। নিজের চেষ্টায় এর হাত থেকে বাঁচা যায় না। এই সেই জন্য বারবার ঠাকুর আমাদের বলেছেন না যে, তোর যদি আন্তরিক হয় তবে মা সব ঠিক করে দেবেন। আমরা সাধারণত লোকের ভালো দিকটা দেখি না, খারাপ দিকটা, কিন্তু মানুষ চায়। তাই ঠাকুর বারবার বলতেন না যে, লোক মতকে থুথু, ভগবানের দিকে তাকা আর তাকে সন্তুষ্ট করার চেষ্টা কর। দিলীপ কুমার রায় তার স্মৃতিচারণ গ্রন্থে গিরিশবাবু, শ্রীম এবং ঠাকুরের অন্যান্য শিষ্যদের কথা বারবার লিখেছেন। এই দিলীপ কুমার রায়ের পিতা দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন বিখ্যাত নাট্যকার। সেই দিলীপ কুমার রায়ের জ্ঞাতি ভাই নির্মলেন্দু লাহিড়ি ছিলেন বিখ্যাত অভিনেতা এবং তিনি গিরিশবাবুর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছেন। সেই নির্মলেন্দু লাহিড়ি গিরিশবাবুর অনুরাগী ভক্ত হয়েছিলেন। তিনি এই দ্বিজেন্দ্রলাল রায়কে একটি কথা লিখেছিলেন যে, আমি গিরিশবাবুকে ভালোবাসি ও শ্রদ্ধা করি, আপনার নিদাগ বন্ধুগণ গিরিশবাবুকে যেভাবে নির্দয়ভাবে নিন্দা করেন তাতে আমি দুঃখিত, তারা তাঁর জুতোর ফিতে পড়াবার উপযুক্ত নন। সত্যি সত্যি গিরিশবাবু ঠাকুরের প্রেমের কথা বলতে বলতে রামকৃষ্ণ রামকৃষ্ণ, কখনো বা রামকৃষ্ণ বল মন বলে তার ঘর কাঁপিয়ে দিতেন। মাঝরাত্রে কখনো কখনো ভক্তদের সাথে বা অন্যান্যদের সাথে কথা বলতে বলতে উচ্চ ঈশ্বরে রামকৃষ্ণ নামে মুখরিত করতেন। কখনো কখনো বলতেন, মানুষের হৃদয়ে কি কঠিন গলে না, তাঁর প্রেমে গলে যায় না, পাথর সেও গলে যায়, লোহা সেও গলে যায়, কিন্তু এ হৃদয় গলে না বলে তিনি বুক চাপড়াতেন। সেই জন্য এই গিরিশবাবুর কথা আজকের তাঁর অন্য দিনে আমরা স্মরণ করলাম। আজকে রামকৃষ্ণ মঠ বরানগর যেটি আদি মঠ, সেই আদি মঠেও এই গিরিশবাবুর কথাই সন্ধ্যারতির পর আলোচনা হবে। আমরা আজকে গিরিশবাবুকে বারবার প্রণাম জানাই। ওই ঠাকুর যে বলছেন তোকে দেখে লব অবাক হয়ে যাবে, সেই ভক্ত ভৈরব গিরিশ নমস্কার। সব শেষের পরেও ওই একটি কথা আজকে বারবার মনে হচ্ছে। বহুদিন আগে ঠাকুর গিরিশবাবু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং গিরিশবাবুকে বলেছিলেন, তুমি দিন দিন শুদ্ধ হবে, তোমার দিন দিন খুব উন্নতি হবে, লোকে দেখে অবাক হবে। আমি বেশি আসতে পারবো না, তা হোক তোমার এমনিই হবে।
সেজন্য জীবনের শেষের দিকে গিরিশবাবু বলেছিলেন, ঠাকুরকে মানা, ভালোবাসা, পুজো করা কঠিন নয়, তাকে ভুলাই কঠিন। বকলমার রহস্য এখানেই। ঠাকুর কিভাবে গিরিশের দেহ এবং মন ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।